নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকে আলোচনার বিষয় নেতাজি সুভাষ মোপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পেপার ফাইভ এম দু হাজার একুশ আমি প্রত্যেকটা পেপারের ইতিহাসের এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আমি শর্ট কোশ্চেন বের করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেব তোমরা সকলে এই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও এবং তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের প্রায় ঊনপঞ্চাশটি প্রশ্নোত্তর আলোচনা করব এই রিডিউ সিলেবাস দিয়েছে তার পর্যায় ওয়ান এবং একক একের উনপঞ্চাশটি প্রশ্ন এগুলি তোমরা পরীক্ষার পাশাপাশি নলেজের জন্য তোমরা ব্যবহার করতে পারবে বা পরবর্তীতে যদি কোনো কাজে লাগে সেটাও তোমরা ব্যবহার করতে পারবে প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর ইউরোপের ইতিহাসের অন্যতম ঘটনা কি ছিল ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই থেকে উনিশশো নিরান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ তিন নম্বর প্রশ্ন বিপ্লব পূর্ব ফরাসি সমাজ কয় ভাগে বিভক্ত ছিল দুই ভাগে যথা সুবিধাভোগী ও সুবিধাহীন চার নম্বর প্রশ্ন ফ্রান্সের যাজক সম্প্রদায় কোন শ্রেণীভুক্ত ছিল প্রথম শ্রেণী পাঁচ নম্বর ফ্রান্সের দ্বিতীয় শ্রেণীভুক্ত সম্প্রদায় কারা ছিল অভিজাত বর্গরা ছ নম্বর প্রশ্ন ফ্রান্সের তৃতীয় শ্রেণীভুক্ত সম্প্রদায় কারা ছিল অবশিষ্ট জনগণ সাত নম্বর প্রশ্ন ফরাসি আইন অনুযায়ী একমাত্র ধর্মীয় সংস্থা কোনটি ছিল রোমান ক্যাথলিক চার্চ আট নম্বর প্রশ্ন ফরাসি মন্ত্রী নেকারের মতে চার্চের বাৎসরিক আয় কত ছিল প্রায় তেরো কোটি লিভার নম্বর প্রশ্ন ফ্রান্সের সমগ্র জনসংখ্যার কত শতাংশ অভিজাত সম্প্রদায় ছিল তো দেড় শতাংশ দশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে অভিজাত সম্প্রদায়ের উত্থান ঘটে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক অধিকারের ভিত্তিতে এগারো দাগের প্রশ্ন কয়েকটি বাধ্যতামূলক করের নাম লেখো তেই ভ্যাথিয়াম ক্যাপিটেশন প্রভৃতি এগুলো কিন্তু পরোক্ষ প্রত্যক্ষ কর বারো নম্বর প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাগাদ ফ্রান্সে কতগুলি পার্লামেন্ট ছিল তেরোটি তেরো নম্বর প্রশ্ন সর্বাধিক পার্লামেন্ট মানে সর্বাধিক শক্তিশালী পার্লামেন্ট কোনটি ছিল প্যারিসের পার্লামেন্ট চোদ্দো দাগের প্রশ্ন ঐতিহাসিক লেফেভরের মতে ফ্রান্সের তৃতীয় শ্রেণীর সংখ্যা কত শতাংশ প্রায় ছিয়ানব্বই শতাংশ পনেরো দাগের প্রশ্ন তৃতীয় শ্রেণীর নেতৃত্বে কারা ছিলেন সংখ্যালঘু বুর্জোয়া সম্প্রদায় ষোলো দাগের প্রশ্ন কোন শতাব্দীতে ফ্রান্সে ভূমিদাস প্রথা প্রায় লুপ্ত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে সতেরো দাগের প্রশ্ন সাকুলেত কারা শহরের জনতা যেমন কারিগর পত্রবাহক মালি রাজমিস্ত্রি গৃহবিত্ত দোকানদার প্রমুখরা আমি আরবারও বলে রাখি আমি টোটাল টেক্সট বই থেকে লাইন বাই লাইন প্রশ্ন উত্তরগুলো বের করে রেখেছি ঠিক আছে যাতে তোমাদের যারা টেক্সট বই পাওনি তারাও এই ভিডিওগুলো হেল্পফুল হবে এবং তোমরা যদি মনে করো খাতায় লিখে নিতে পারো ঠিক আছে আর তোমরা যদি সম্পূর্ণ গাইড নিতে চাও তাহলে কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি নোটগুলো দিচ্ছি তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আঠারো দাগের প্রশ্ন ফ্রান্সের কয়েকটি বিখ্যাত বন্দরগুলির নাম লেখো মার্শাই বর্দু নাস্তে লা রচেল প্রভৃতি উনিশ দাগের প্রশ্ন উৎপাদন ভিত্তিক আয়করের নাম কি ক্যাপিতিয়াসিও কুড়ি দাগের প্রশ্ন স্থাবর অস্থাবর সম্পত্তির উপর করের নাম কি ভ্যাতিয়াম ফ্রান্সে করের নাম কি তেই ফ্রান্সে পরোক্ষ করগুলি নাম লেখো গ্যাবেল বা লবণ কর বাণিজ্য শুল্ক ইত্যাদি ফ্রান্সের শ্রম করের নাম কি করভি ধর্মীয় করের নাম কি টাইট পঁচিশ দাগের প্রশ্ন প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করতেন বুর্ব রাজবংশ আই এম দ্য স্টেট উক্তিটি কার সম্রাট চতুর্দশ লুই কে বলেছিলেন আমি যা ইচ্ছা করি তাই আইন সম্রাট ষোড়শ লুই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্সে এই যুদ্ধে পরাজিত হয় উনত্রিশ দাগের প্রশ্ন প্রাক বিপ্লব ফ্রান্সে অত্যন্ত ক্ষমতাশালী স্বয়ংশাসিত সংগঠন কোনটি ছিল চার্চ কোন চুক্তির দ্বারা রাজা নবম চার্লস চার্চকে রাজকীয় কর প্রদান থেকে অব্যাহতি দান করেন পোয়াশির চুক্তি পনেরোশো একান একষট্টি খ্রিস্টাব্দ একত্রিশ দাগের প্রশ্ন কিসের মাধ্যমে রাজা আদালত কর্তৃক প্রত্যত্ত শাস্তি মকুব করতে পারতেন লত্রে দ্য গ্যাস গ্রাস কিসের মাধ্যমে যে কোনো নাগরিককে রাষ্ট্রীয় কারাগারে বিনা বিচারে আটক রাখতে পারতেন লট্রে দ্য কেসে ফরাসি প্রতিনিধি সভাকে কি বলা হয় স্টেটস জেনারেল ফরাসি প্রতিনিধি সভাকে স্টেট জেনারেলের অধিবেশন কবে থেকে আর আহ্বান করা হয়নি সতেরোশো ষোলোশো চোদ্দো খ্রিস্টাব্দ পঁয়ত্রিশ দাগের প্রশ্ন ইউরোপের ইতিহাসে কোন শতাব্দীকে জ্ঞান দীপ্তির যুগ বলা হয় অষ্টাদশ শতাব্দীকে ছত্রিশ দাগের প্রশ্ন ইউরোপের জ্ঞানদীপ্তির প্রধান কেন্দ্র কোথায় ছিল ফ্রান্সের প্যারিস শহরে কারণ প্যারিস ছিল মূল কেন্দ্র সাইত্রিশ দাগের প্রশ্ন জ্ঞানদীপ্তির ধারকদের কি বলা হতো ফিলোজফ আটত্রিশ দাগের প্রশ্ন কে কবে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন মন্তস্কিও সতেরোশো একুশ খ্রিস্টাব্দে এরপরে প্রশ্ন দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার রচনা মন্তেস্কীয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ভলতিয়া রচিত বিখ্যাত গ্রন্থটি কি লেথর ফিলোজফিক সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ একচল্লিশ দাগের প্রশ্ন রুশো তার কোন গ্রন্থে স্বীকার করেন যে মানুষ সভাপতি সৎ কিন্তু সভ্যতা তাকে অসৎ করে তোলে কনফেশন গ্রন্থে বিয়াল্লিশ দাগের প্রশ্ন সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থটি কার রচনা যা যাক রুশো সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ তেতাল্লিশ দাগের প্রশ্ন কে বলেছিলেন রাষ্ট্র হলো সাধারণের ইচ্ছা প্রতিফলন যা যাক রুশো চুয়াল্লিশ দাগের প্রশ্ন কার সম্পাদনায় প্রথম বিশ্বকোষ প্রকাশিত হয়েছিল ডেনিশ সতেরোশো একান্ন থেকে বাহান্ন খ্রিস্টাব্দ অব্দি কোন গ্রন্থে মার্কেন্টাইল বাদ এর উল্লেখ পাওয়া যায় ওয়েলথ অফ নেশনস গ্রন্থে এই গ্রন্থটি কার রচনা অ্যাডাম স্মিথ কোন রাষ্ট্রবিদ ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের চক্রান্তের কথা প্রচার করেছিলেন প্রখ্যাত আইরিশ রাষ্ট্রবিদ অ্যাডমন্ড বার্ক আটচল্লিশ দাগের প্রশ্ন ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কখন হয়েছিল ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শেষ প্রশ্ন ঊনপঞ্চাশ দ্যাগের কোন ফরাসি দার্শনিক ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক সরকারের আদর্শে প্রভাবিত হয়েছিলেন ভলতেয়ার পর্যায়ে প্রথমের একক ওয়ানের এই ঊনপঞ্চাশটি প্রশ্নোত্তর আমি তোমাদেরকে দিলাম যেগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কিছু তোমাদের মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অনুরোধ করবো একটি লাইক করে রেখো